বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কেলাস ও কেলাসন প্রক্রিয়া, ক্রিস্টাল অ্যান্ড প্রসেস অফ ক্রিস্টালাইজেশন। প্রকৃতিতে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে সেগুলোর অনেক কিছুই আছে যেগুলো আমরা অনেক সময় খেয়াল করি না বা অনেক ক্ষেত্রে আমাদের সাধারণ নজরের বাইরে। তেমনই একটা ঘটনা দেখে নেওয়া যাক, যে ক্ষেত্রে আমরা দেখতে পাব যে একটা সুদৃশ্য গঠনাকৃতি বিশিষ্ট কিছু একটা উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে আমি সেটা একটু পরেই তোমাদেরকে বলবো যে কি, সেটা দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি যে সেই যে সুদৃশ্য গঠনের কথা আমরা বলেছিলাম সেটা আমাদের সামনে চলে এসেছে। এবং এটা কি সেটা কি তোমরা জানো? এটা হলো জল থেকে যখন বরফ বা জল তুষারে পরিবর্তিত হয় তখন অনেক রকমের যে শেপ হতে পারে তার মধ্যে এটা এক রকমের শেপ। এটা কিন্তু নিজে নিজেই তৈরি হয়। তো এইরকম ঘটনা কি শুধু এক্ষেত্রেই ঘটে নাকি আরো অন্য ক্ষেত্রেও ঘটে, সেগুলো আমরা এরপর দেখে নেব। আমরা লক্ষ্য করব যে এরপরে আবার আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাবো, যেটা কি সেটা আমি আগে দেখে নাও ভিডিও ক্লিপটি, তারপর আমি বলবো যে এটা আসলে কি দেখানো হয়েছে বা এক্ষেত্রে কি পরিবর্তনটাই বা ঘটছে, যে ক্ষেত্রে একটা কিছু কঠিন পদার্থ যে তৈরি হচ্ছে কোন একটা তরল থেকে সেটা আমরা এখানে দেখতে পেলাম। এটা আসলে চিনির যে জলীয় দ্রবণ তার থেকে যখন চিনিটা কঠিন আকারে উৎপাদিত হয় তার অবস্থাটাকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখানো হয়েছে যে এরকমের ঘটনা কিন্তু ঘটে। আমরা একটা বিষয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে চিনির দানা বা কণাগুলো তৈরি হচ্ছে সেগুলো কঠিন, এটা অবশ্যই ঠিক। তার পাশাপাশি ওই যে কঠিনের দানাগুলো তৈরি হচ্ছে তার কিন্তু কিছু নির্দিষ্ট আকার যে ধারণ করতে শুরু করেছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারছি। এবং আমরা বাড়িতেও দেখেছি যে দৈনন্দিন জীবনে যখন আমরা চিনি ব্যবহার করি সেই চিনির যে দানাগুলো বা কণাগুলো আছে তার কিন্তু একটা নির্দিষ্ট আকার বা শেপ থাকে, যেটা আমি বললাম যে এটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে কঠিন চিনি উৎপাদন প্রক্রিয়া, যেটা আগেই কথা প্রসঙ্গে উল্লেখ করেছি। আবারও একটা এরকম সুন্দর একটা জ্যামিতিক আকৃতি বিশিষ্ট কঠিনকে লক্ষ্য করো, এটা জলীয় দ্রবণ থেকে পদার্থটা যখন একটু বিশেষ প্রক্রিয়ায় উৎপাদিত হয়েছে তখন কিন্তু সেটা নিজে নিজেই উৎপাদিত হয়েছে। এটা কিন্তু কোনো মেশিনের মাধ্যমে বা কোনো কিছুর আমরা যন্ত্রপাতির ব্যবহারে এটা কিন্তু তৈরি করা হয়নি। এটা কি? এটা হলো ক্রোম অ্যালাম, যার সংকেত আমরা দেখতে পাচ্ছি K2SO4 CR2SO4 3 .24H2O। এটা হলো সেরকমই একটা পদার্থ যেটা হচ্ছে ক্রোম অ্যালাম, যার নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে। এই নির্দিষ্ট জ্যামিতিক আকারটা কি সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে লক্ষ্য করব যে এই জ্যামিতিক আকৃতিটা আমরা দেখছি একটা অষ্টতলকের সঙ্গে তার গঠনটার কিন্তু মিল আছে। আমরা এখানে লক্ষ্য করব যে এই যে জ্যামিতিক আকারটা দেখানো হয়েছে তাতে মোট 8টা তল আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই তল 1টা 2টো, এদিকে 1টা 3টে আর পিছনের দিকে 4টে, আবার নিচের দিকেও 4টি তল আছে। সেই জন্যই এই গঠনাকৃতির নাম হলো অষ্টতলক। তাহলে কঠিন পদার্থ যে ক্রোম অ্যালাম তার কিন্তু এই বিশেষ গঠনাকৃতিটা বর্তমান থাকে। আমরা চলে আসি এরপরে আরেকটি উদাহরণে, যেটা হলো তুঁতে, অর্থাৎ কিনা কপার সালফেট CuSO4 কপার সালফেট 5H2O পেন্টাহাইড্রেট, কপার সালফেট পেন্টাহাইড্রেট। এই যে কঠিনের দানাটাকে আমরা দেখতে পাচ্ছি এরও কিন্তু আমরা কয়েকটি নির্দিষ্ট তল দ্বারা, এটা যে সীমাবদ্ধ কয়েকটি সমতল দ্বারা এবং এর যে একটা জ্যামিতিক আকৃতি নির্দিষ্ট আছে সেটা কিন্তু আমরা চিত্র থেকে বুঝতে পাচ্ছি। প্রসঙ্গত আমরা উল্লেখ করব এই যে কপার সালফেটের যে দানাটা তৈরি হয়েছে এই দানাটার আকারটাকে নাম দেয়া হয়েছে ট্রাইক্লিনিক, এরকম একটা শেপ আছে এর মধ্যে। তাহলে আমরা দেখতে পেলাম যে অনেক কঠিন পদার্থই আছে যাদের কিন্তু এরকম নির্দিষ্ট তাদের শেপ বা জ্যামিতিক আকার আছে কয়েকটি সমতল দ্বারা, তাদের যে কঠিনের গঠন
সেই গঠনগুলো কিন্তু সীমাবদ্ধ থাকে। তাহলে এরকমই আরো একটা উদাহরণ যেটা সম্পর্কে আগেও আলোচনা করা হয়েছে, যে চিনি, সেই চিনির কিন্তু দানাগুলোকে নিয়ে যদি আমরা বাড়িতেও পরীক্ষা করি বা ভালো হয় যদি একটা ম্যাগনিফাইং গ্লাসকে নিয়ে আমরা দেখি, তাহলে কিন্তু আমরা চিনির যে দানাগুলোর প্রত্যেকটা নিজস্ব এক একটা শেপ আছে, শেপগুলো যে একই রকম সেটা আমরা বুঝতে পারবো। এরপর তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটা ইসরায়েল এবং জর্ডন এই দুটোর অঞ্চলের যে বর্ডার সেখানে সেখানে আছে জায়গাটা। তো সেটা কি সেটা তোমাদেরকে আমি এক্ষুনি বলবো, আগে জায়গাটা একটু দেখে নেওয়া যাক। যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ডেড সি, যেটা আমরা দেখালাম যে এটার অবস্থানটা কোথায়, ভৌগোলিক অবস্থানটা কোথায়। এই ডেড সি বা যেটাকে বাংলায় আমরা বলতে পারি মৃত সাগর, সেই ডেড সি বা মৃত সাগরের ধারে কিছু এমন জিনিস পাওয়া যায় যেটা খুবই অদ্ভুত এবং আমাদের বলা যেতে পারে যে কৌতূহলের উদ্রেক করে, যে এই রকম ধরনের কিন্তু ওই আগে যেগুলো আমরা উল্লেখ করেছি যে নির্দিষ্ট যে জ্যামিতিক আকৃতি বিশিষ্ট যে কিছু পদার্থকে পাওয়া যায়, দানাকে পাওয়া যায়, সেরকমই কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু পাওয়া যায় ওই যে মৃত সাগর তার কিন্তু ধারে। তাহলে আমরা দেখবো যে এই যে আমরা এখানে দানাগুলোকে দেখেছি এগুলো আসলে কি, এগুলো হলো খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড, তার দানা। এগুলো মৃত সাগরের ধারে, সেগুলো মৃত সাগরের যে জল তাতে প্রচুর পরিমাণ সোডিয়াম ক্লোরাইড এবং অন্যান্য আরো কিছু লবণও আছে। সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ সেখানে সব থেকে বেশি, সেই সোডিয়াম ক্লোরাইডই ওখান থেকে কঠিন আকারে বেরিয়ে এসেছে এবং তার আকারটা এরকম শেপ ধারণ করেছে যেগুলোকে আমরা ঘনকের মতো সেটা আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে এরকম অদ্ভুত আরো কত ঘটনা ঘটে দেখো। এটা হলো বিসমাথ, যেটা একটা ধাতু, সেই বিসমাথ ধাতুকে যদি গলিত অবস্থায় নিয়ে আসার পর সেটাকে ঠান্ডা করা হয় সেটা কিরকম একটা অদ্ভুত রূপ ধারণ করেছে দেখো। তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো যে নির্দিষ্ট জ্যামিতিক প্যাটার্ন কিন্তু ফলো করে এটা তৈরি হয়েছে। আবারও বলছি, এটা কিন্তু কোনো জায়গায় এরকম মনে করো না যে এটা এটাকে পরীক্ষাগারে কোনো বিশেষ আলাদা কিছু পদ্ধতিতে, মানে কোনো একটা যন্ত্রপাতির সাহায্যে এই আকারটা দেয়া হয়েছে বা এই কালারগুলো দেয়া হয়েছে, তা কিন্তু নয়। এটা কিন্তু গলিত বিসমাথকে ঠান্ডা করলে সেটা নিজে নিজেই এরকম আকার বা শেপ ধারণ করে। তাহলে বুঝতেই পারছো যে কথাটা বলে আমি শুরু করেছিলাম যে নেচারে কিছু ঘটনা ঘটে যেগুলো অত্যন্ত অদ্ভুত, যেগুলো আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি এরকমটা কি ঘটে, কিন্তু সেগুলো বাস্তবে ঘটে। আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখালাম। এইবারে চলে আসি, এই যে আমরা বলছিলাম যে কঠিন পদার্থের দানাগুলোর যে নির্দিষ্ট আকার থাকে, কিছু কিছু ক্ষেত্রে এই নির্দিষ্ট আকারগুলো এতটাই ক্ষুদ্র হয় যে সেটাকে আমরা খালি চোখে দেখে তার আকারটাকে আলাদাভাবে বুঝতে পারি না। সেক্ষেত্রে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়। মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা যখন ম্যাগনেশিয়াম ধাতুকে নিয়ে পরীক্ষা করি তখন আমরা লক্ষ্য করি যে ম্যাগনেশিয়াম ধাতুর ক্ষেত্রেও কিন্তু এরকম ছোট ছোট নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কিছু দানা তৈরি হয়েছে বা দানার উপস্থিতি যে সেখানে থাকে সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আসলে যেটা এখানে দেখানো হয়েছে সেটা হলো ম্যাগনেশিয়াম ধাতুকেই, তার আকারটাকে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে অনেকটা বড় করে দেখছি, তাই আমরা এর আকারটা লক্ষ্য করতে পারছি। সুতরাং আমরা দেখতে পেলাম যে বিভিন্ন পদার্থ, কঠিন পদার্থের উদাহরণ, সেগুলোর মৌল, কয়েকটি মৌলের কথা উদাহরণ হিসেবে আমরা নিয়েছি, যেমন ম্যাগনেশিয়াম, বিসমাথ, অনেকগুলো যৌগ আমরা দেখলাম, ক্রোম অ্যালাম, কপার সালফেট ইত্যাদি। এদের কিন্তু সকলেরই কিন্তু একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, কয়েকটি তলদার সীমাবদ্ধ তারা। এই যে নির্দিষ্ট জ্যামিতিক আকার এবং তল দ্বারা সীমাবদ্ধ কঠিনগুলোকে আমরা পাচ্ছি, এদেরকেই বলা হয় কেলাস। তাহলে আমরা এখন দেখে নেব যে কেলাসের যে সংজ্ঞা সেটা, কেলাস তাহলে কাকে বলবো? নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক গঠন, যে গঠনগুলো দেখলাম সেগুলো সবই ত্রিমাত্রিক ফিগার, অর্থাৎ তার সেটাকে ব্যাখ্যা করতে হলে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটে মাত্রার আমাদের সাহায্য নিতে হয়, তাই এদের গঠনটাকে আমরা বলবো ত্রিমাত্রিক জ্যামিতিক গঠন বিশিষ্ট।
নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। প্রত্যেকটার ক্ষেত্রেই নির্দিষ্ট সংখ্যক সমতল আছে যার দ্বারা গঠনটা সীমাবদ্ধ। সমসত্ত্ব কঠিন পদার্থ, ওই পদার্থগুলো নিয়ে পরীক্ষা করলে আমরা দেখতে পাবো যে ওই পদার্থগুলো সর্বত্র যে কণাগুলো থাকে সেগুলো থাকার যে প্যাটার্নটা সেটা সুষম। কোনো জায়গায় বেশি পরিমাণ কণা আছে, কোনো জায়গায় কম পরিমাণ কণা আছে, এরকম নয়। পুরো কেলাসটা জুড়েই বা পুরো দানাটা জুড়েই তাদের কিন্তু সজ্জাটা আইডেন্টিক্যাল বা খুব সিস্টেমেটিক, তারা কিন্তু কোনো জায়গায় খুব একটা কিছু বিচ্যুত হয় না। এই ধরনের যে দানা তাকেই বলা হয় কেলাস। আর কেলাসের নির্দিষ্ট আকার কেলাস মধ্যস্থ পরমাণু সমূহের সজ্জার উপর নির্ভর করে। অর্থাৎ ওর মধ্যে কণাগুলো কি প্যাটার্নে ছড়ানো আছে বা সাজানো আছে তার উপর নির্ভর করেই কিন্তু কেলাসগুলোর আকারটা, ওভারঅল যে আকারটা সেটা নির্ভর করে। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় একই পদার্থের একাধিক কেলাস থাকতে পারে। সেরকম ক্ষেত্রে তাদের অবশ্যই যে কণাগুলো থাকবে বা তাদের যে পরমাণু বা অণু দিয়ে যেটা তারা গঠিত হয়েছে সেগুলোর সজ্জার দিক থেকে তারা একে অপরের থেকে আলাদা, সেই জন্যই সামগ্রিকভাবে তাদের যে কেলাসের গঠনাকৃতি সেটা আলাদা হয়। এরকম ঘটনা আমরা সালফারের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি, এরকম আমরা ঘটনা ফসফরাসের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি ইত্যাদি। এবারে আমরা চলে আসি যে সব পদার্থের মধ্যেই বা কঠিন পদার্থের মধ্যেই কি এরকম কেলাসের উপস্থিতি থাকবে, তা কিন্তু নয়। যেমন আমরা দেখতে পাচ্ছি চুন, ময়দা, কাঁচ ইত্যাদি কঠিন পদার্থ হলেও এই ধরনের কঠিন পদার্থের যে কণাগুলো তাদের কিন্তু কোনো নির্দিষ্ট এরকম জ্যামিতিক আকার থাকে না। একটা কথা সবসময় মাথায় রাখবে, এই জ্যামিতিক আকারগুলো কিন্তু কৃত্রিমভাবে সৃষ্টি করা যাবে না। পদার্থটা যখন তৈরি হবে তখন যদি এই জ্যামিতিক আকারটা নিজে নিজেই তৈরি হয় তবেই আমরা বলতে পারবো যে সেক্ষেত্রে কেলাসের উপস্থিতি আছে এটার কথা। আমরা যদি বাইরে থেকে কোনো শেপ দিই সেটা কিন্তু কেলাস তৈরি হয়ে গেল এটা কিন্তু ব্যাপারটা নয়। তাহলে এই সমস্ত পদার্থগুলো যাদের কোনো নির্দিষ্ট জ্যামিতিক শেপ বা আকার থাকে না তাদের আমরা নাম দিয়েছি অনিয়তাকার পদার্থ, বা যেটাকে ইংরেজিতে আমরা বলবো অ্যামরফাস সাবস্টেন্সেস, অর্থাৎ কিনা যেগুলোর কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই সেরকম পদার্থদের কথাই এখানে বোঝানো হলো। এবারে আমরা চলে আসি যে কেলাসন বা ক্রিস্টালাইজেশন, যে পদ্ধতির দ্বারা কোনো পদার্থের কেলাস প্রস্তুত করা হয় তাকে কেলাসন বলে। তাহলে কেলাসন প্রক্রিয়ায় কোনো একটা পদার্থের কেলাস তৈরি করা হবে। যত রকমের পদ্ধতি থাক না কেন সেগুলোকে সবগুলোকে কেলাসন বা ক্রিস্টালাইজেশন আমরা বলবো। আমরা এবারে চলে আসি যে কেলাসন পদ্ধতির মূল নীতি, কোন পদ্ধতিতে বা কোন নীতির সাহায্য নিয়ে কেলাসন ঘটানো হয়। তার প্রথম হলো অসম্পৃক্ত দ্রবণকে তাপ প্রয়োগ করে বাষ্পীভবন। অর্থাৎ যে দ্রবণের মধ্যে দ্রাবের পরিমাণটা সর্বোচ্চ যতটা সেক্ষেত্রে থাকতে পারে দ্রাবকের পরিমাণ অনুযায়ী তার থেকে কম আছে, সেই ধরনের দ্রবণকে তাপ দিলে সেটা তার মধ্যে উপস্থিত দ্রাবকটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যেতে থাকবে, দ্রবণটা গাঢ় হবে, ওই গাঢ় দ্রবণকে আমরা রেখে দেব। গাঢ় দ্রবণকে রেখে দিলে কি ঘটনা ঘটে সেটা এখানে লক্ষ্য করো, যে এখানে যেটা দেখানো হয়েছে সেটা হলো ওই রকমই একটা অসম্পৃক্ত কপার সালফেটের যেটা দ্রবণ ছিল তাকে প্রথম বাষ্পীভূত করা হয়েছে তাপ দিয়ে, করার পর যথেষ্ট গাঢ় করা হয়েছে, রেখে দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করব রেখে দেওয়ার পরে কিন্তু কপার সালফেটের যে কেলাস সেই কেলাস কিন্তু ওই কঠিনের মধ্যে কঠিন আকারে সেটা কিন্তু ওই যে কপার সালফেটের যে দ্রবণ যেটা আছে গাঢ় জলীয় দ্রবণ এই মুহূর্তে সেটাতে কিন্তু নিজে নিজেই তৈরি হয়ে যাচ্ছে। এছাড়া যেটা আরো গুরুত্বপূর্ণ পদ্ধতি সেটা হলো উচ্চতর উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতলীকরণ। তাহলে একটা দ্রবণ যেটাকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়েছে বেশি উষ্ণতায়, উচ্চতর উষ্ণতায়, সেরকম একটা দ্রবণকে রেখে দেওয়া হবে, সেটা ধীরে ধীরে শীতল হবে, সেটা ধীরে ধীরে ঠান্ডা হবে, ঠান্ডা হলে তার থেকে কঠিন পদার্থ সেপারেট হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে কেলাসের আকারে। তো সেরকম একটা উদাহরণ দেখে নেওয়া যাক যে একটা একটা জায়গায় বিকারের মধ্যে জল নিয়ে তাকে উত্তপ্ত করে তার মধ্যে পটাশিয়াম নাইট্রেট যোগ করা হচ্ছে, পটাশিয়াম নাইট্রেট যোগ করে ভালোভাবে সেটাকে দ্রবীভূত করে নেওয়া হচ্ছে, দ্রবীভূত করে প্রায় সম্পৃক্ত যদি দ্রবণ তৈরি করে নিয়ে
একটা পাত্রের মধ্যে, কাচের পাত্রের মধ্যে সেটাকে যদি ঢেলে দেয়া হয় এবং যদি দ্রবণটা অত্যন্ত গাঢ় নেওয়া হয়, মানে উচ্চ উষ্ণতা একদম সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়, এই যে এখানে দেখে নাও যে সেটা যখন আস্তে আস্তে সময় দেয়া হচ্ছে, ওপরটা কিন্তু কঠিন হচ্ছে এবং ধীরে ধীরে সমস্তটাই কিন্তু কঠিনে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই কারণে যেটা করা হয়, উচ্চ উষ্ণতায় একদম সম্পৃক্ত দ্রবণ না তৈরি করে যথেষ্ট গাঢ় দ্রবণ তৈরি করা হয়, করে সেটাকে যখন ঠান্ডা করা হবে, অর্থাৎ আগের পরীক্ষাটাই একটু অন্যভাবে যদি রিপিট করা হয় যে পটাশিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণ নেওয়া হলো উচ্চতর উষ্ণতায় এবং সেটাকে ওই ঠান্ডা হতে ঠান্ডা হবার সুযোগ দেয়া হলো, তখন আমরা লক্ষ্য করব যে সময়ের সঙ্গে কিন্তু ওখানে যে কেলাস বা ক্রিস্টালগুলো তৈরি হবে সেটার কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে তারা কিন্তু তৈরি হবে, এখানে আমরা সেটা লক্ষ্য করতে পাচ্ছি। তাহলে আমরা কেলাসন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটা উদাহরণ এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারলাম। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা দ্রবণ সম্পৃক্ত হলেও সেটা থেকে কেলাস উৎপন্ন হয় না, সেক্ষেত্রে ওই পদার্থের একটা ছোট্ট টুকরোকে একটা দড়ি দিয়ে বেঁধে ওই সম্পৃক্ত দ্রবণের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, তখন দেখা যায় যে ওই দানাটা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আকারে বাড়তে থাকে এবং নির্দিষ্ট জ্যামিতিক আকার পায়। যেমন এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে সাধারণ যে অ্যালার্ম, অর্থাৎ কিনা যাকে আমরা ফিটকিরি বলি, সেই ফিটকিরির যে কেলাস সেটার একটা ছোট্ট টুকরোকে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং ঝুলিয়ে দেওয়ার পর সেই দ্রবণের মধ্যে যখন ডুবিয়ে রাখা হয়েছিল, সময়ের সঙ্গে দেখা গেল যে তার আকারটা কিন্তু বেড়েছে। এক্ষেত্রে ব্যবহৃত যে ছোট্ট কেলাসটা যেটা এক্ষেত্রে নেওয়া হয়েছিল ফটকিরি বা ফিটকিরির কেলাস, সেই ফিটকিরির কেলাসটাকে আমরা বলবো যে সিড ক্রিস্টাল বা বীজ কেলাস, সিড ক্রিস্টাল বা বীজ কেলাস। এবং এই যে তার আকারটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, এটার নাম দেয়া হয় সিডিং বা ওভারগ্রোথ, বাংলায় বলা হবে অধিবৃদ্ধি। তার আকারটা কিন্তু আগের তুলনায় বেড়েছে। আমরা লক্ষ্য করব কিছুটা অধিবৃদ্ধি হওয়া যে ফটকিরির কেলাস, সেটা কিন্তু সময়ের সঙ্গে আরো তার আকারটা বাড়তে থাকবে এবং এক সময় সেই অষ্টতলকীয় কেলাস আকৃতি যে আমরা আগেই লক্ষ্য করেছিলাম, সেই আকৃতি বিশিষ্ট ফটকিরির কেলাস কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে সিডিং এর মাধ্যমে কিন্তু ঘটনাটা ঘটানো হলো। কেলাসন পদ্ধতির এবারে আমরা চলে আসি প্রয়োগ সম্পর্কে। দেখো, এই যে আমরা কেলাসন পদ্ধতির কথা জানলাম, সেই কেলাসন পদ্ধতি কিন্তু যে চিনি শিল্প, সেই চিনি শিল্পে চিনির গাঢ় জলীয় দ্রবণ থেকে চিনিকে সেপারেট করার জন্য ব্যবহার করা হয়। আর দেখো, এখানে কেলাসন পদ্ধতির যে প্রয়োগ, তার মধ্যে আরো একটা কথা আমরা বলতে পারি যে কোনো একটা কঠিন পদার্থ যার কেলাস তৈরি হতে পারে, সেরকম কঠিন পদার্থকে যদি তাকে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে গাঢ় দ্রবণ তৈরি করা হয় এবং সেটাকে শীতলীকরণের জন্য সুযোগ দেওয়া হয়, তখন দেখা যায় যে সেটা থেকে কেলাস তৈরি, এই ঘটনাটা আমরা আগেই জেনেছি। কিন্তু ওই কঠিন পদার্থটার মধ্যে যদি কিছুটা অশুদ্ধি থাকে, সেই অশুদ্ধিটা কিন্তু এখানে যে কেলাস উৎপাদিত হয় তার মধ্যে আসে না। সুতরাং সামান্য অশুদ্ধিযুক্ত যে কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থকে আরো বিশুদ্ধ তররূপে রূপান্তরিত করা কিন্তু কেলাসন পদ্ধতির একটা প্রধান প্রয়োগ, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে যদি কপার সালফেটের উদাহরণটাই আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাব যে কপার সালফেটের মধ্যে যদি অশুদ্ধি হিসাবে অন্য কোনো ধাতুর সালফেট, ধরে নেওয়া গেল কিছুটা ফেরাস সালফেট আছে, এরকম ধরনের অন্য কোনো যৌগ আছে, তাহলে তারা কিন্তু এই যে অবশিষ্ট যে দ্রবণ তার মধ্যেই দ্রবীভূত অবস্থায় থাকবে, কঠিন আকারে কিন্তু কপার সালফেটটাই কেবলমাত্র আলাদা হবে। অবশ্যই এখানে আরেকবার বিষয়টা মেনশন করি, যদি সেক্ষেত্রে অশুদ্ধির পরিমাণটা খুব কম হয় সেই ক্ষেত্রেই ঘটনাটা ঘটবে। এবার এখানে আর একটা বিষয় শুধু উল্লেখ করি যে আমরা কপার সালফেটের যে কথা আমরা বললাম, তার অ্যাকচুয়াল সংকেত আমরা দেখলাম CuSO4.5H2O, অর্থাৎ তার গঠনে 5 অণু কেলাস জল আছে। কথাটা আরেকবার খেয়াল করো, কপার সালফেটের যে কেলাস, সেই কপার সালফেটের কেলাসে
এই যে 5H2O এইটা যে আছে এটাকে বলা হচ্ছে বা বলা হবে কি কেলাস জল, অর্থাৎ কেলাসের গঠনে জলের অণু থাকতে পারে সেগুলোকেই আমরা বলবো কেলাস জল। কপার সালফেটে আমরা যেমন লক্ষ্য করতে পারছি বা তুঁতেতে লক্ষ্য করতে পারছি। আমরা এর আগে ক্রোম অ্যালামের যে উদাহরণ বলেছিলাম সেক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম তার গঠনাকৃতিতে বা তার যে অণুর সংকেত সেখানে কিন্তু কেলাস জল ছিল। এবারে চলে আসি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন, এরকম একটা বিষয় তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে, প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে এবং উত্তরগুলো করবে, প্রয়োজন অনুযায়ী বইয়ের সাহায্য নেবে। প্রশ্নগুলো আমি পরপর বলবো, তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন, কেলাস ও কেলাসন বলতে কি বোঝো? কেলাস ও কেলাসন বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, কেলাসন পদ্ধতি প্রয়োগ করা হয় কোন ক্ষেত্রে? দ্বিতীয় প্রশ্ন, কেলাসন পদ্ধতি প্রয়োগ করা হয় কোন ক্ষেত্রে? তৃতীয় প্রশ্ন, কেলাস জল কাকে বলে? কেলাস জল কাকে বলে? একটি উদাহরণ দাও যেখানে কেলাস জল উপস্থিত। একটি উদাহরণ দাও যেখানে কেলাস জল উপস্থিত। এবং শেষ প্রশ্ন, বীজ কেলাস, সিড ক্রিস্টাল যার ইংরেজিটা, কাকে বলে? বীজ কেলাস, সিড ক্রিস্টাল কাকে বলে?